সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন কারখানার ভবনের সামনে শ্রদ্ধা জানাতে এসেছেন স্বজনরা। কারখানার মালিক দেলওয়ার হোসেন সহ আগুনের ঘটনায় দায়ী সকলের শাস্তির দাবি জানান তারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আমাদের সাভার থেকে জানাবেন। রয়েছি তাজরিন ফ্যাশনের একদম ঠিক গেটের সামনে, যেখানে যে বেদিতে ফুল দেওয়া হয়েছে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু যারা এই গার্মেন্টসের যারা এখানে যারা কর্মরত ছিল, যারা আহত নিহত শ্রমিকের যারা স্বজনেরা, তারা কিন্তু এখানে এসে এই বেদিতে নিহত শ্রমিকদের স্মরণে তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সকাল থেকেই। এছাড়াও সকাল থেকে কালকে গতকাল রাতকে থেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যেমন শ্রমিকরা তারা মোমবাতি প্রজ্বলন করে কিন্তু তারা তাদের স্মরণে কিন্তু তারা এক মিনিট নীরবতা পালন করেছে। এছাড়া তাদের জন্য দোয়া এবং আরও দোয়া মাহফিল সহ আজকের বিভিন্ন কার্যক্রম কিন্তু সারাদিন ব্যাপী রয়েছে। শ্রমিকদের যেটি দাবি যে এই খুরি দেলোয়ার সহ যারা এই অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে তাদের শাস্তির দাবিতেই কিন্তু আজকে মানে তারা বিক্ষোভ মিছিল করেছে একটু আগেই। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে 113 জন, আরও অনেকেই বলেছে 117 জন যাদের হত্যা হয়েছে এবং যারা আহত রয়েছে তাদের কিন্তু যে তাদের যে মূল দাবি সেটি কিন্তু আজও পূরণ হয়নি, এবং খুনিরা কিন্তু তারা বাহিরে রয়েছে। এটা শ্রমিকদের দাবি, তাদের দ্রুত তাদের বিচারের আওতায় আনা এবং যারা আহত রয়েছে এবং নিহতের পরিবারের যে অনুদান দেওয়ার কথা ছিল সেটি সঠিক টাইমে দেওয়া, এটাই কিন্তু তাদের মূল দাবি। এবং বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের কাছে তাদের দাবি রয়েছে যে তাদের দ্রুত এই খুনি দেলোয়ারের বিচারের দাবিতে তারা ফেটে পড়েছেন সকাল থেকে। এই ছিল আমার সর্বশেষ তাজরিন ফ্যাশনের সামনে থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে।